বিরতির পর আবারও আপনাদের স্বাগত। টেট পরীক্ষার ফলাফল দীর্ঘদিন ধরেই প্রকাশ করা হচ্ছে না, এই দাবিকে সামনে রেখে যারা টেট পরীক্ষার্থীরা রয়েছেন, যারা পরীক্ষা দিয়েছেন, তারা আজ টিআরবিটি অধিকর্তার সাথে দেখা করতে গেছেন। টিআরবিটির অফিসে তারা গেছেন এবং অধিকর্তার সাথে দেখা করে এই দাবি কিন্তু তারা তুলে ধরেছেন যে টেট পরীক্ষা হয়ে গেছে, দীর্ঘদিন হয়ে গেছে, সেই ফলাফল যাতে দ্রুত প্রকাশ করা হয়। তার পাশাপাশি আগামী দিনে যারা টেট পরীক্ষা বসতে চলেছেন তাদের মধ্যে অনেকেই এমনও রয়েছেন যারা বয়স তাদের পেরিয়ে গেছে, সেই বিষয়টার দিকেও যাতে রাজ্য সরকার নজর দেয়, টিআরবিটি দপ্তর নজর দেয়, সেই দিকেও কিন্তু তারা আবেদন জানিয়ে এসেছেন। আজকের দিনে দাঁড়িয়ে টেট যারা পরীক্ষার্থীরা রয়েছেন তারা টিআরবিটির যে অধিকর্তা ওনার সঙ্গে দেখা করেছেন এবং তার পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার সাথে। এবং অবশ্যই যারা টেট পরীক্ষার্থী যারা রয়েছেন, আগামী দিনে পরীক্ষা দিতে চলেছেন, অনেকেই এমন রয়েছে যারা বয়স তাদের সময়সীমা পেরিয়ে গেছে, এমন পরীক্ষার্থীদেরও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তারা যাতে আগামী দিনে পরীক্ষা দিতে পারেন সেই দিকে নজর যাতে দেন, রিল্যাক্সেশনের দিকে যাতে নজর দেন, যাতে রাজ্য সরকার টিআরবিটি দপ্তর সেই কথাগুলোই কিন্তু বলেছেন তারা অধিকর্তার কাছে। কি বলছেন টেট পরীক্ষা আমি চাই তাদের কাছে একটাই আহ্বান যে ত্রিপুরার যারা ছেলে মেয়ে যারা আছে, যারা অপারেজ হয়ে যাচ্ছে, যাদের বয়স কোটির কাছাকাছি চলে আসছে, তারা যেন ট্যাট পরীক্ষা বসতে পারে, তার জন্য যেন একটু বয়সটা যেন ইনক্রিজ করা হয় নেক্সট টাইম যখন ফর্ম ফিল আপ হবে। কিন্তু অনেকে যারা ইউনিভার্সিটি আছে তারা তো ফিফটি ফোর্টি ফাইভ ইয়ার্স পর্যন্ত দিতে পারে, কিন্তু যারা জেনারেল কোর্স পর্যন্ত পারে না, কিন্তু এমন ফ্যামিলি আছে যারা খুব কষ্ট করে বিয়ে বা বিয়েড করেছে, তারা কিন্তু বয়সের একটা একটা সময়সীমা অতিক্রম করে যাচ্ছে, তখন তাদের একটা ভালো সুযোগ সুবিধার জন্য আমি চাই যেন বয়সটা যেন ইনক্রিজ করা হয়, তারা যেন নেক্সট টাইম যদি তারা ট্যাট পরীক্ষা বসতে পারে। আজকে কিসের জন্য আপনারা এখানে আসলেন? আমরা 2022 সনে টেট ক্যান্ডিডেটরা, আমাদের যে পরীক্ষা হয়েছিল 29 তারিখ ডিসেম্বরে, তার মধ্যে অনেক প্রশ্নপত্রগুলো ভুলভ্রান্তি ছিল, তো বিগত অনেক দিন ধরেই আমরা আসছি আর কি টিআরবিটি কন্ট্রোলার স্যারের কাছে প্রশ্নপত্র নিয়ে, তো আজকে এসেছিলাম আমরা ফাইনাল অ্যান্সার কিটা কবে দেবে, আর প্রশ্নপত্রগুলো যে ভুল হয়েছে ওগুলো যেমন ভালো করে একটু সহৃদয়ভাবে উনি দেখে দেখে তারপর 2021 সনে যেমনভাবে সমাধান করেছে আমাদেরও যেমন এমনভাবে সমাধান করে, তো উনি বলেছে কি প্রসেসিং আরো লেট হবে, আরো অনেক দিন লাগবে, উনি এখন অবধি জানে না যে রেজাল্টটা কবে পাবলিশ করবে, অনেক প্রসেসিং বাকি রয়েছে, তো এই জন্য আমরা রিকোয়েস্ট করতে এসেছি যে আমাদের যেমন আমাদের সবার কথা ভেবে, ওরা আমাদের অভিভাবক, এই অভিভাবক সন্তানদের কথা ভেবে যেমন ওরা সমাধান করে আমাদের যে প্রশ্নপত্রগুলো ভুল হয়েছে, আমরা যে হেনস্থা হয়েছি পরীক্ষার হলে, এই জন্য আর কি আমরা রিকোয়েস্ট করার জন্য এসেছিলাম আর কি। কার কাছে দেখা গেল? আমাদের কন্ট্রোলার স্যারের কাছে, কন্ট্রোলার স্যার তো ভালো মানুষ, উনি বলেছে যে দেখবে, কিন্তু তারপর উনি বলেছে কি ওনার হাতে এমন কিছু নেই যে এক্সপার্টরা যা বলবে, এক্সপার্টরা যে যাই বলবে উনি তাই করবে, কারণ কি ওনার হাতেও নেই আমাদের হাতেও নেই আর কি, এই জন্য আর আমাদের না ওনাদের প্রতি, ওনাদের যে টিআরবিটির যে যারা স্যাররা আছে ওনাদের প্রতি অনেক আশাবাদী আমরা যে আমাদের আমাদের যেমন ভালো হয় এই কিছু দেখেই করবে ওরা আর কি, আমরা এর জন্য বলেছি যে সরকার হলে দুই দিন দেরি হলেও কিছু হবে না, কিন্তু ভালোভাবে আমাদের সমাধান যেমন আর কি এমনভাবে ওরা যেমন ফাইনাল অ্যান্সারটিটা পাবলিশ করে। আপনারা শুনলেন সংশ্লিষ্টরা কি বলেছেন আজকের এই বিষয়টাকে কেন্দ্র করে। টেট পরীক্ষা হয়ে গেছে, দীর্ঘদিন পরেও ফলাফল ঘোষণা হচ্ছে না, সেই দাবিকে সামনে রেখেই আজকে টেট পরীক্ষার্থীরা দেখা করেছেন টিআরবিটির অধিকর্তার সাথে এবং এই দাবিটা যেরকমভাবে উত্থাপিত করেছেন, একই রকমভাবে অনেকেই এরকম রয়েছেন যারা বয়সের সময়সীমা তারা পেরিয়ে যাচ্ছে, তাদেরকেও যাতে সুযোগ করে দেওয়া হয় পরীক্ষায় বসার জন্য, সেই কথাই কিন্তু জানিয়েছেন তারা। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে নানা সংবাদ, সঙ্গে থাকবেন।